আজি স্বাধীনতা সংগ্রামী কুশল কোঁৱৰৰ 78 সংখ্যক বলিদান দিবস। সেই উদ্দেশ্যে রাজ্য সরকারে নেহেরু পার্কস্থিত কুশল কোঁৱৰৰ প্রতিমূর্তিস্থলীত আয়োজন করেছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানৰ। উদ্যোগ বাণিজ্য মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰীয়ে রাজ্য সরকারের হয়ে স্বাধীনতা সংগ্রামের শহীদগুলোকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। আজি তারিখটো অসম সরকারে আমার অসম সদৌ অসম মুক্তিযুদ্ধ সম্মিলনের সহযোগত শহীদ কুশল কোঁৱৰৰ এই দিনটো মৃত্যু দিবসটো আমার শহীদ দিবস হিসাবে পালন করে আইছে। আর সরকারে প্রতি বছরে এই অনুষ্ঠান সরকারিভাবে অনুষ্ঠিত করে আইছে। শহীদ কুশল কোঁৱৰৰ চরণত মাল্যার্পণ করলো আর শহীদের আত্মায় যাতে শান্তি লাভ করে তার কারণে আমি ভগবানের ওচৰত প্রার্থনা করলো। আর যেওঁলোকৰ মনৰ আশাৰে সাম্রাজ্যবাদী ব্রিটিশ কলোনিয়ালিজিমৰপৰা ভারতবর্ষক স্বাধীন করে এখন শক্তিশালী ভারত গড়ার যখন আশা আছিল আমি সকলে মিলি এই আশাটো আমি বাস্তবত রূপায়িত করে যদিনা শক্তিশালী ভারত এখন গড়ি উঠিব সিদিনা তেখেতসকলে স্বাধীনতা সংগ্রাম করে নিজের আত্মাহুতি দিছিল, নিজের প্রাণ ত্যাগ নিজের প্রাণ আহুতি দিছিল, গতি সিদিনাহে আসলে আমার সফল হব।